সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যক্তি উদ্যোগে 35 লাখ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে ট্রিমস মেকার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। শুক্রবার দুপুরে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি। নতুন এই মসজিদের ভূমিদাতা আলহাজ হারুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, র‍্যাব 12 এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান, তারাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর প্রমুখ। একতলা বিশিষ্ট এই মসজিদে একসাথে 2 শতাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।